আমার মাঝে উপস্থিত আছে এগারোটি বিশিষ্ট শিক্ষাবিদ, এগারোটি বিশিষ্ট আলিম, আমার বালাপাড়া মাদ্রাসার দারুল উলুম বালাপাড়া মাদ্রাসার সাইকুল হাদিস পীর এ কামিল হযরত মুফতি মৌলানা শফি আব্দুল হক স্যার। আজ এই শিক্ষক দিবস, যদিও শিক্ষক দিবসের অনুষ্ঠান নয়, কিন্তু শিক্ষা কোনো অন্ত নাই। আজি যে আমি এই আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার উদ্যোগে মিলিত হয়েছি, কেনেকে 2 লাখ টাকার পর এজন যুবকে একটা বৃহৎ উদ্যোগ স্থাপনের পর তিনি আগবাড়িছে, মানে ভাবো যে এইটো একটা শিক্ষা। এইটো আজি মুজাম্মেলের যে উদ্যম, সেই উদ্যমের পর যদি আমার ডেকা বন্ধু সকলে শিক্ষা গ্রহণ করে, মই ভাবো যে এইটো একটা শিক্ষক দিবসের শ্রদ্ধাস্বরূপ। মুজাম্মেলে উল্লেখ করেছে যে যেতিয়া মই প্রথমবার বিধায়ক আছিল, যথেষ্ট উদ্যমী আছিল, বড় বেশি পয়সা দিব পৰা নাছিল, কিন্তু তেওঁলোকে বিচরা নাছিলে, মই মাটি লৈ দিছিলোঁ একটা সাবন ফ্যাক্টরির কারণ, বেশি পয়সা নহয় কিন্তু একটা উদ্যম, একটা এন্টারপ্রেনর কারণে সেইখিনি কেনে সহায় করে নহল বেলেগ কথা, কিন্তু কোনো বিফলতাই স্থায়ী নহয়, কোনো ফেইলার স্থায়ী নহয়, আমার কোয়া হয় ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। সাবুন ফ্যাক্টরি যদি মুজাম্মেল সফল হল হতে, মই ভাবো আজি কি জানি এই হার্বাল ইন্ডাস্ট্রি গড়ি উঠিল। সেখানে আমার কোয়া হয় যে যি হয় আল্লাহ ভালোর কারণে করে, ভগবানে ভালোর কারণে করে, কেবা ফেইলারেরও প্রয়োজন, বিফলতারও প্রয়োজন, কারণ বিফলতায় আমাক নতুনকে খোজকাড়িবলে শিকা। আর সেই কারণে আজি বিভিন্ন ঘাট প্রতিঘাটের মাঝে মানে ভাল পাইছো যে দেওপুরা, দেওপুরারপর আজি সমগ্র দেশ অনলাইন আর অফলাইন ব্যবসায় করবা একটা কোম্পানির জন্ম হয়েছে, আর সমগ্র দেশ ব্যবসায় করবে। আজ ভারত সরকারে আমার মেডিকেল হেলথ সেক্টর দুটো আইনগুলো, একটা হল ট্রেডিশনাল, যে আমার আসলতে সেটহে ট্রেডিশনাল, কিন্তু আজিকালি এলোপেথিকের ট্রেডিশনাল হয়ে গেছে।